নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে দু চার কথা আলোচনা হবে। স্বামীর মঙ্গলের জন্য স্ত্রীরা শাখা সিঁদুর পড়েন, কত ব্রত পুজো পার্বণ দেন, তাই তো? একবার আলোচনা হয়েছিল যে কি করলে স্বামীর আয়ু কমে, স্ত্রীর কিছু ভুলের জন্য স্বামীর আয়ু কমে যায়। বিস্তারিত আলোচনা আছে, যাদের ইচ্ছা হবে শুনে নেবেন। আজকে আলোচনাটা উল্টো, ওই যে কিছু জন রে রে করে পড়লেন সব দোষ মেয়েদের, ছেলেদের কোনো দোষ নেই। আজকে আলোচনাটা উল্টো হবে, স্বামীর কোন ভুলে স্ত্রীর আয়ু কমে, জীবনকাল কমে যায়, স্বামীর কোন ভুল। দেখুন, পতি পত্নী সংসার সুখী হয় রমণীর গুণে, গুণপতি স্বামী যদি থাকে তার স্বনে, দুজন মিলিয়ে সুন্দর সংসার হয়। একজন ঠিক হলে হবে না, দুজনকেই ঠিক পথের পথিক হতে হবে, তবে সেই সংসার সুখের হবে, আনন্দের হবে, দুজন দুজনের জীবন বর্ধনের পথে এগোতে পারে। ওই আগেকার দিনে ম্যাচিং দেখা হতো, তার মূল কারণ ছিল এইটাই, শুধু ওই কুণ্ডলি ম্যাচিং করলে হবে না, সমস্ত মন মানসিকতা সব কিছু ম্যাচিং চাই, নইলেই বিপদ। একজন পাহাড় ভালোবাসে আর একজন সমুদ্র ভালোবাসে, একজন ঝাল ভালোবাসে আর একজন মিষ্টি ভালোবাসে, এইরকম প্রতি পদক্ষেপে যদি বিপরীতমুখী সত্তা হয় তখন গণ্ডগোলগুলো তৈরি হবে, মতের অমিল হয়। এই ছোট ছোট মতানিক্য মনের দূরত্ব তৈরি করে, বিচ্ছেদ তৈরি করে, অশান্তি তৈরি করে, একে অপরকে সহ্য করতে পারছে না, এগুলো হয়। দেখুন, প্রথমে বলি যে কি করলে আয়ু কমবে। দাম্পত্য জীবন একটু আধটু খুনসুটি থাকবেই, মনে রাখতে হবে দ্বন্দ্ব তর্ক ঝগড়া মানসিক চাপ এইগুলো সবার, শুধু নারী কেন পুরুষ সবার আয়ুষ্কাল কমিয়ে দেয়, আয়ু কমতে থাকে। তাই কোনো কোনো ক্ষেত্রে বিবাহ মানে সহন বহন করা, দায়িত্ব নেওয়া, কর্তব্য পালন করা, বিবাহের মধ্য দিয়ে স্বামী স্বামী নিজেকে স্বামী স্বামী বোধ থাকবে না, আমি প্রভু আমি মাস্টার আমি যা বলবো তোমায় শুনে চলতে হবে, এই বোধ থাকবে না। তাই এইভাবে চলা, সহধর্মিনী আমার অর্থাঙ্গিনী আমার জীবনের অর্থ অংশ এইভাবে ভাবা। বর্তমান সময় যেটার অভাব, পরস্পর পরস্পরকে সম্মান দেওয়া, রেসপেক্ট, পারস্পরিক সম্মান বোধ এটা একদম নেই, এটা দেওয়া, পরস্পর পরস্পরের পরিবারকে শ্রদ্ধা সম্পন্ন, তাদের প্রতি কর্তব্য পালন করা, এগুলো করলে সব সম্পর্ক ঠিক থাকে। কিন্তু এগুলোর খামতি যখনই হয় তখনই মানসিক বিপর্যয় আসে, আর যখনই মানসিক বিপর্যয় আসে, মানসিক অশান্তি আসে, তখনই গণ্ডগোলের শুরু, আয়ু কমতে থাকে। যে নারী সব সময় জর্জরিত হয়ে যায়, সব সময় একটা মানসিক টেনশনের মধ্যে আছে, সব সময় অশান্তি অগ্নি দাবানলের মধ্যে আছে, তার আয়ু বাড়বে আপনি এটা ভাববেন কখনো? জীবনী শক্তি ফুরিয়ে আসছে, এটা চাই না। শান্তি সুখ আনন্দময় জীবন চাই, স্বামী স্ত্রীকে সমান ভূমিকা নিতে হবে, দুজনকে অনেক কিছু সমস্যা পার করতে হবে, জীবনে তো সমস্যা আসবেই পারিপার্শ্বিক থেকে। মনে রাখবেন, আপনাদের বিয়ের আগের লাইফটা একরকম ছিল, বিয়ের পরের লাইফটা একরকম, সেখানে দুজন দুজনের সহযোগী হতে হবে। পরিবারের লোকেরাও অনেক সময় বিপক্ষে আছে, অনেক প্রবলেম বলছি, ঢেউ আসবে না একটা একটা, দুজন দুজনের হাতটা ধরে রেখে ঢেউগুলোকে অতিক্রম করতে হবে। ভালো থাকুন, হাত ছাড়লে হবে না কিন্তু, তাহলেই বিপদ, একজন একজনের হাত ছাড়লেই অপরজন কিন্তু ঢেউয়ের বাড়িতে ছত্রাকার হয়ে যাবে। ভালো থাকুন, পাশে থাকুন, মেন্টালি সাপোর্ট দিন সবসময় একে অপরকে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।